39তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2019 বর্ধমান উত্তর 64 সার্কেল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা। এই খেলায় মোট 28টি ইভেন্ট, 392 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। মূলত প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা বিদ্যালয় অংশগ্রহণ করেছে এই খেলায়। আজকের এই খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি শম্পা ধারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, রিপোর্ট, নিউজ বাংলা 24x7। লাগছে এটা তো, মানে দর্শক বলবে, গার্জিয়ান বলবে, আমাদের যারা বিশেষ অতিথি এসেছেন, মাননীয় স্বপন দেবনাথ মহাশয় আছেন, প্রাক্তন বিধায়ক সুভাষ বনমালী হাজরা মহাশয় আছেন, তারপরে আমাদের বিধায়ক সুভাষ মণ্ডল আছেন, এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, বর্ধমান জেলা পরিষদের সভাপতি, ওনারা মঞ্চ থেকে মনিটরিং করছেন, ওনারা ভালো বলতে পারবেন যে কেমন লাগছে। তবে আমার যেটুকু দেখে মনে হচ্ছে, আমার মাস্টারমশাই এবং ছোট ছোট কচি কাঁচা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের খুবই ভালো লাগছে। এই যে একটা ফোর্স, এটা আলীনগর ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আজকে, বর্ধমান উত্তর মহকুমা, এরপরে ডিস্ট্রিক্ট হবে, এখান থেকে যারা ফার্স্ট হবে। আমাদের এখানে 14টা সার্কেল অংশগ্রহণ করেছে, 14টা সার্কেলের আর কি পুরুষ এবং মহিলা নিয়ে 28টা ইভেন্ট আছে। 28টা ইভেন্ট মানে 100 মিটার, 200 মিটার, লং জাম্প, 75 মিটার, জিমনাস্টিক, বিভিন্ন ধরনের ইভেন্ট আছে। আমাদের মাস্টারমশাইরা অক্লান্ত এখানে কি আপনারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকে পুরস্কৃত করছেন? অবশ্যই, এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের তো পুরস্কার করা হচ্ছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে না, অংশগ্রহণ করছে, তাদের জন্যও পুরস্কারের ব্যবস্থা রেখেছি আমরা। দুপুরে খাওয়া দাওয়া, টিফিন, জলের পর্যাপ্ত ব্যবস্থা, আমরা কোনো কিছুই ত্রুটি রাখিনি। আপনার পরিচয়? আমার পরিচয় দেবকান্ত অধিকারী, আমি এই ভাতা চক্রের শিক্ষক। পায়ে জুতো নেই, কার উপায় আছে, কার উপায় নেই, সঙ্গে সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীকে অর্ডার দিলেন, তুমি ইমিডিয়েট সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের পায়ে জুতো ব্যবস্থা করবে, এবং তাদের ব্যাগ থেকে পরনের ড্রেস থেকে আরম্ভ করে, যাতে একটা স্কুলে সমস্ত ছাত্রছাত্রী একই রকম ড্রেস পরবে, একই রঙের ড্রেস পরবে, একই মানের ড্রেস পরবে, একই মানের খাবার খাবে, একই রঙের জুতো পরবে, একই ব্যাগ স্কুলে নিয়ে যাবে, সকলের মধ্যে একটা সংহতির বার্তা পৌঁছাবে, একটা সমতা আসবে, যে কে ধনী বাড়ি থেকে এসছে, কে মধ্যবিত্ত, কে গরিব, এটাই যেন ভেদাভেদ না থাকে, সকলে মিলে এক হয়ে তাদের পড়াশুনো করবে, এবং শরীরচর্চা করলে তার মানসিক অবস্থা ভালো থাকবে, মানসিক অবস্থা ভালো থাকবে, পড়াশুনো ভালো হবে, পড়াশুনো ভালো হলে সে আগামী দিনে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, সামাজিক হবে, সমাজের কাজ করবে, নিজের বাবা মার সাথে সাথে সমাজের উন্নয়ন করবে। এই ইয়ে দিয়ে এখানে একটা ইয়ে সুন্দরভাবে এত মানুষ এখানে এসছে, তাই এই আমরা এটা জেলার যে ধরনের আমরা প্রতি বছর প্রোগ্রাম দেখি, এই প্রোগ্রাম আমাদের যে সাব ডিভিশনেও সেই একই একা ধারণে যে এই আমি কৃতিত্ব দেবো ভাতার পঞ্চায়েতের আমাদের প্রধান সাহেব আছেন পরেশবাবু, তিনি এইটার পেছনে কালকে রাত্রি 8টা 9টা পর্যন্ত আমি ফোন করছি, স্যার কোথায়? আমি যাই মাঠে। হ্যাঁ, এই বয়সে 80 বছর এই মাঠে রয়েছে, এখানে কে আসেনি? জেলা শ্রদ্ধা মুখ্যমন্ত্রী তো ক্রীড়ার ক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা করেছেন, একাডেমি সব কিছু করেছেন, প্রাথমিক ক্রীড়া হচ্ছে একটা সাদা মাটা করে ছেড়ে দেওয়া হতো, কিন্তু এখন সরকারি আর্থিক অনুদান আছে এবং তাতে গ্রামের লোক, পঞ্চায়েত, তারাও সহযোগিতা করে, শিক্ষকরা করেন, এখন ক্রীড়া প্রতিযোগিতা করতে খুব উন্নত মানের হচ্ছে, এবং এর থেকেই ক্রীড়া প্রতিভা উঠে আসবে। আমার একটা আবেদন সকলের কাছে, এই প্রতিভাগুলোকে আরো সঠিকভাবে যাতে কাজে লাগাতে পারি, তার জন্য তো মমতা দি অনেক একাডেমিও করছে, একাডেমি আরো, সেগুলোতে আমরা ভবিষ্যতে চেষ্টা করব। আর ভাতার তো অনেক সচেতন জায়গা, এটা বর্ধমান সদর মহকুমার প্রায় 14টা সার্কেল এতে পার্টিসিপেট করেছে, 392টা
ক্যান্ডিডেট পার্টি তারা 28টি ইভেন্টে পার্টিসিপেট করছে, এটা তো কম বড় কথা নয়। আর ভাতারের মতো জায়গায় ভালো একটা স্পোর্টস একাডেমি।